এবং পজিটিভ নাট্য দলের পঞ্চম বার্ষিকী উপলক্ষে আজ হেদুয়া পার্কে আয়োজিত হলো রক্তদান শিবির। করোনা পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতেই আজ এই আয়োজন। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্রেয়া পাণ্ডে, বিশিষ্ট সমাজসেবী বিকাশ জয়সওয়াল, নাট্যকার কিঞ্জল দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। থেকে করোনার সময় থেকে থিয়েটার হলগুলো বন্ধ, তো সেই জায়গা থেকে নাট্যকর্মীরা আজকে যে এত মহৎ উদ্যোগ নিয়েছে, পাশে থাকছে, সেই নাট্যকর্মীদের মধ্যে একটা সংকট চলছে, আপনিও জানেন সেটা, যে যেহেতু থিয়েটারগুলো বন্ধ, তো সাধারণত তো এই জায়গা থেকে সমাজের একটা সমাজ কল্যাণমূলক কাজ করছে, কি বলবে আজকে এসেছে? আমি বলবো যে যে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা পেরেছে, কলকাতা আপনি জানবেন, পুরো ইন্ডিয়ার মধ্যে ঘুরুন, সব থেকে ইজিয়েস্ট লকডাউন এবং অ্যাক্সেস, এবং যারা শিল্পী, যে কোনো শিল্পী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে আপনি দেখবেন যে সব শিল্পীদের খুব উনি এনকারেজ করেন, এবং হলও, সিনেমা হলও উনি খুলে দিয়েছেন 50% অকুপেন্সি থেকে। আমার মনে হয় আস্তে আস্তে যেভাবে আমরা শিল্পীদের পাশে যেভাবেই থাকতে পারবো সেটাই উচিত, কারণ নাট্যশিল্পীরা যে এগিয়ে এসে এরকম একটা সমাজমূলক কাজ করছে, আমি আগেই আমার বক্তব্যে বললাম যে তাদের পাশে থাকা খুবই দরকার, কারণ আমরা জানি যে ইউজুয়ালি এরকম ব্লাড ডোনেশন ক্যাম্প যারা করে তারা ইউজুয়ালি পলিটিক্যাল লোক হয় বা কোনো সোশ্যাল সার্ভিস ওয়ার্কার্স হয়, কিন্তু নাট্যশিল্পীদের সময়টা সত্যিই এখন ওরকমভাবে ভালো যাচ্ছে না, কারণ সব থিয়েটার অতটা থিয়েটার বন্ধ হয়ে গেছে, লোক ইউজুয়ালি কলকাতায় যেটা থিয়েটারের একটা জগৎ বলা যেত সেখান থেকে আস্তে আস্তে করে সরে লোকেরা এই ফোনে নেটফ্লিক্স এবং আমি নাম করতে চাই না, বাট ছোটো ছোটো যারা এই মিডিয়ামের মাধ্যম দিয়ে তারা সিনেমা দেখে নিচ্ছে বা যতটাই পারছে সিনেমাটা তারা ফোনে দেখছে, বা যে থিয়েটারে যাওয়ার যে একটা আনন্দ, যে এক্সপিরিয়েন্স, মানে সঙ্গীত কুশলী বা নাট্যশিল্পীরা যেটা সামনে লাইভ পারফরমেন্স করে, লাইভ পারফরমেন্স দেখার যে ব্যাপারটা, আমার মনে হয় যে সেটা এখন একটু কিছুদিন বন্ধই থাকবে, এবং করোনার থার্ড ওয়েভটা কতদিন থাকবে, কীভাবে রিয়্যাক্ট করবে, কার ওপর রিয়্যাক্ট করবে, আমরা সবই অ্যাজাম্পশনে বলছি যে বাচ্চাদের ওপর করবে, তো আমরা বুঝতে পারছি না যে এইটা কতদিন আর চলবে, কারণ এটার কোনো শেষ না, বৈজ্ঞানিক বলতে পারছে না, কোনো অন্য লোক বলতে পারছে যে এটা কবে শেষ হবে এবং আমরা আমাদের সাবলীল জীবনযাত্রায় ফিরে যাব, সেটা আমরা ঠিক বলতে পারছি না, কিন্তু আমি বলবো যে ওরা যে এগিয়ে এসে এরকম সমাজমূলক কাজ করছে, আমি ওদের অনেক বেস্ট উইশেস জানাই এবং কনগ্রাচুলেশনস জানাই। যখন নিজেরা খুব অসুবিধার মধ্যে আছে তখন জানেন তো, বড় কাজ এবং বৃহৎ কাজ করলেই তোমার চরিত্রের পরিচয়টা তখন পাওয়া যায়। ওরা কিন্তু খুব একটা ভালো নেই, কিন্তু তবুও না ভালো থাকাতেও ওরা লোকের ভালো এবং মানুষের ভালো করবার জন্য যেভাবে এগিয়ে এসে লোকের পাশে দাঁড়াচ্ছে, তার জন্য আমি ওদের অনেক অনেক বেস্ট উইশেস, অ্যাপ্রিসিয়েশন এবং কনগ্রাচুলেশনস বলবো, কারণ ওরা এরকম উদ্যোগ নিয়ে কাজটা করছে, এবং এখানে বিকাশজি ওদের সঙ্গে আছে, শ্যামলদা ওদের সঙ্গে আছে, এবং সবাই আমার 16 নম্বর ওয়ার্ডে এখানে লালু আছে, এবং সবাই 16 নম্বর ওয়ার্ডে যারা কর্মীরা আছে তারা এইভাবে ওদের পাশে এসে দাঁড়িয়েছে। আমি সকল কর্মীর কাছে কৃতজ্ঞ যে ওরা সানডেতে একটা অন্য নিজের ফ্যামিলির সঙ্গে সময় কাটাতে পারে, কিন্তু না করে সমাজমূলক কাজ আজকে যারা যারা এখানে প্রেজেন্ট আছে, যারা মানুষের জন্য ভাবছে, আমি মনে করি তাদের আমি অনেক সম্মানের চোখে দেখি, কারণ নিজের ব্যাপারে তো সবাই ভাবে, লোকের ব্যাপারে কতজন ভাবে, তো এরা কোনো কোনো পজিশনের আশা ছাড়াই যারা রাস্তায় বেরিয়ে মানুষের কাজ করে, আমি তাদের অনেক অনেক ধন্যবাদ এবং তাদের উপর আমি কৃতজ্ঞ যে তারা একজন ভালো মানুষ হওয়ার পরিচয় দেয়। আরেকটা কথা জিজ্ঞাসা করবো, শ্রেয়াদি, 24 আওয়ার্সের দর্শকরা জানতে চাই যে দাদা কেমন আছে? দেখুন, উনি খুবই ক্রিটিক্যাল ছিলেন, উনি স্লাইটলি বেটার আছেন, কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু সময় লাগবে, কিন্তু হ্যাঁ, উনি যেরকম আগে 2 সপ্তাহ আগে ছিলেন তার থেকে 1 সপ্তাহ আগে বেটার ছিলেন, 1 সপ্তাহ আগে যা ছিলেন, লাস্ট গত 2-3 দিনে উনি তার থেকে অনেক ইম্প্রুভমেন্ট দেখাচ্ছেন, এবং আমরা ওনাকে এখনও হসপিটাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার কোনো চেষ্টা করব না, বিকজ উনি সম্পূর্ণভাবে যতক্ষণ না সুস্থ হবেন ততক্ষণ, বিকজ আমরা অনেকবার দেখেছি এরকম, উনি হসপিটালে প্রথমবার ভর্তি হননি, হসপিটাল থেকে ওনাকে কোনো মতে বাড়িতে নিয়ে যাওয়ার পর উনি 1-2 দিন পরই আর কারোর কথা ঠিক সেভাবে আবার বেরিয়ে পড়েন, এবং না বেরোতে পারলেই সবাইকে ভেতরে নিয়ে চলে আসেন, তাই আমরা কোনো তাড়াহুড়ো এবার ওনার সঙ্গে করবো না, কারণ এইটা একটা
আমার এবং আমার মা এবং নিশ্চয়ই সব কনস্টিটিউয়েন্সির যারা ছেলেরা আছে তারা এইরকম একটা যুদ্ধের মানসিক যুদ্ধের মধ্যে দিয়ে গত দু সপ্তাহ ধরে যাচ্ছে এবং আমি সত্যি আপনাদের কাছে সবার 24 আওয়ার্সেরও অনেক দর্শকদের কাছে কৃতজ্ঞ আপনাদের টিভি চ্যানেলের মাধ্যম দিয়ে এবং আপনাদের টিভি চ্যানেল সবসময় যেভাবে আমাদের জানেন নিউজের জন্য নয় এমনকি আপনাদের টিভি চ্যানেলের কিছুজন এবং অন্যান্য মিডিয়া যারা আছে তারা তাদের ক্যামেরা এবং মাইকটা বাইরে রেখেই এসে হসপিটালের মধ্যে জিজ্ঞেস করে যায় বাবা কেমন আছে এটাতেই মনে হয় যে তার সবার সঙ্গে সম্পর্ক অত্যন্ত গভীর এবং আন্তরিক তাই সকল মিডিয়া সংবাদকে বলবো যে যখন ফেসবুকে উল্টোপাল্টা খবর ওনার ব্যাপারে উঠেছিল কোনো মিডিয়ার বন্ধু এবং কোনো মিডিয়ার মানুষ তাতে কান না দিয়ে কোনো ভুল খবর রটায়নি তার জন্য আমি এবং আমার ফ্যামিলি এবং আমার পুরো সব কনসিয়েন্সের লোকেরা আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ। সিমলা এবং পজিটিভ নাট্য দলের পক্ষ থেকে যেভাবে এত সুন্দরভাবে আজ হেদুয়া 16 নম্বর ওয়ার্ডে হেদুয়া পার্কে এত সুন্দরভাবে এই স্কটিশ চার্চ কলেজের বিখ্যাত কলেজ সামনে এত সুন্দরভাবে আজকে এনারা যারা নাট্য যেভাবে সংকটে আছে আপনি দেখতেই পাচ্ছেন এই করোনা মহামারী থেকে 2 বছর থেকে সবাই মিলে এই লড়াইটা লড়া হচ্ছে এই লড়াইটা দেখে তবু এনারা এত ভালো উদ্যোগ নিয়েছেন নিয়ে আজকে এই রক্তদান শিবির করে রক্তর যে অভাব চলছে এই রক্তের অভাব দেখে এনারা একটা সিদ্ধান্ত নিলেন কি রক্তদান শিবির করবো বিকাশ দা আমরা একসঙ্গে হয়ে মানে এত সুন্দরভাবে এই পরিবেশটাকে ওনার তৈরি করে রক্তদান উৎসব যেটা বলে আজকে এই রক্তদানে ইয়াং জেনারেশনের যারা কোনোদিনও রক্তদান করেনি ওনারও আজকে এই রক্তদান শিবিরে 18 বছর যার হয়ে গেছেন উনারা রক্তদান করছেন আমি এই প্রয়াস করব যত ইয়াং জেনারেশনদের আমি বলবো রক্তদান নিয়ম মতন 3 মাস অন্তর করতে থাকুন এই রক্ত সংকট যে থ্যালাসেমিয়া রুগী আর আক্রান্ত রুগী অনেক যে যারা যার মা বাবারা হাসপাতালে ব্লাড ব্যাঙ্কে লাইন ধরে আছে ওর মুখে হাসি ফোটাবার জন্যে মানুষ মানুষের জন্যই কাজ করতে হবে এই রক্ত দিয়ে এই রক্তদান শিবিরে যারা যারা রক্ত দিয়ে ওনাদের সাধুবাদ জানাই আর এনাদের পুরো টিমকে ইয়াং জেনারেশনদের আমি জানাই অনেক শুভেচ্ছা কি এই সাধুবাদ কি এইভাবে আপনারা ভালো ভালো কাজ করতে থাকুন আমাদের মধ্যেখানে আমাদের শ্রেয়া পাণ্ডে এসেছিলেন আপনি দেখতেই পারলেন উনিও আপনাদের বললেন কি সাধুবাদ জানিয়েছেন অনেক ভালো মহৎ কাজ সবাইকে আমি জানাই এই আজকে এই প্রোগ্রামটার জন্য রক্তদাতাদের জানাই অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা আমি ওদের যেভাবে দামি এনাদের মাধ্যমে যদি কোনো দল প্রোগ্রাম করতে চায় ওদের সঙ্গে আমি নিশ্চয়ই এই এত ভালো মহৎ কাজ আপনি জানেন রক্তদান শিবির যেখানে ওখানে আমি তাই আজকে এই রক্তদান শিবিরকে সাধুবাদ জানাই যে যে কোনো সংগঠন আমার সঙ্গে সম্পর্ক করুক ভালো ভালো প্রোগ্রাম আমরা সাথেই করব একসঙ্গে করব ওদের সঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে কাজ করব ধন্যবাদ হ্যাঁ আমার বেশ ভালো লেগেছে ভালো লাগে ওদের কাজকর্ম ওরা আগেও যে কাজগুলো করেছে ওদের একটা ফেস্টিভ্যাল অর্গানাইজ করে সেটাও খুব সুন্দর এবং যেভাবে ওরা শুরু করেছিল তারপরে যে এই জায়গায় ওরা দাঁড়িয়েছে শুধুমাত্র যে থিয়েটারের মধ্যে যে সীমাবদ্ধ থেকেছে ওরা তা নয় বিভিন্ন ধরনের আমাদের ওদের ফেস্টিভ্যালে যদি কেউ আসতো তাহলে বুঝতে পারতো যে বিভিন্ন সংস্কৃতি যেগুলো আমাদের খুব একটা প্রচলিত নয় এখন হারিয়ে যাচ্ছে সেইগুলোকে নিয়ে ওরা কাজ করছে প্লাস এইরকম ধরনের যে রক্তদান শিবির যেটা সত্যি খুব প্রয়োজন সমাজে বিভিন্ন জায়গায় বিশেষ করে আমরা কিছুদিন আগে দেখলাম কোভিড পরিস্থিতিতে অনেকের প্রচুর পরিমাণে রক্ত লেগেছিল তো সেই জায়গায় দাঁড়িয়েছে এরকম একটা প্রচেষ্টা এবং একটা থিয়েটার দল হিসেবে ব্যক্তিগত উদ্যোগে আমার সত্যি ভালো লাগছে বাপ্পাকে অনেকদিন ধরে চিনি খুব ভালো লাগছে আমাদের এবং পজিটিভ নাট্য দলের 5ম বর্ষ জন্মদিবস উপলক্ষে আজকে আমাদের আয়োজন আজকে আমাদের রক্তদান শিবির সাথে বিকেলে থাকছে নাট্য আলোচনা যেখানে আমরা বিশিষ্ট অতিথিদেরকে আহ্বান জানিয়েছি যেমন পঙ্কজ মুন্সী অনিন্দ্য ব্যানার্জি ত্রিগুণা শঙ্কর অনুরাধা মুখার্জি এরা সবাই আছেন কমল চ্যাটার্জি উনিও আছেন তো আমরা প্রত্যেক বছরই আমাদের জন্মদিনে কিছু না কিছুভাবে উদযাপন করি তো এবছরও ইচ্ছা ছিল যে নাটক দিয়ে করব বাট সেটা তো পসিবল হয়ে উঠল না থিয়েটার দলগুলো সেভাবে মানে খোলার আজকে আমরা জানতে পারলাম তো সেই কারণে নাটকের কোনো কিছু আমরা করতে পারলাম না এছাড়াও প্রত্যেক বছরই আমাদের নাটক থাকেই একটা তাতে উৎসবও থাকে তো আশা রাখছি সামনে বছর আমরা নাটকের দিয়েই শুরু করতে পারবো এবং এভাবেই সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব আপনারা পাশে থাকবেন সাথে থাকবেন ব্যাস থ্যাংক ইউ